প্রথম কোনো আরব দেশ হিসেবে সফলভাবে মঙ্গলে পৌঁছালো সংযুক্ত আরব আমিরাত। 2020 সালের 19 জুলাই জাপানের তৈরি রকেটে চাপিয়ে তানেগাশিমা স্পেস সেন্টার থেকে মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হয় একটি অরবিটার, যার নাম আল আমল, ইংরেজিতে যাকে বলা হচ্ছে দি হোপ। 2014 সালে ইউনাইটেড আরব এমিরেটস স্পেস এজেন্সি গঠন করা হয়, আর একই বছর দেশটি মঙ্গলে মহাকাশযান পাঠানোর ঘোষণা দিয়েছিল। মাত্র 6 বছরের মধ্যেই তারা এই মহাকাশযান মঙ্গলে পাঠাতে সক্ষম হয়। পৃথিবী থেকে উৎক্ষেপণের পর 7 মাসে প্রায় 300 মিলিয়ন মাইল পথ পার করে 9 ফেব্রুয়ারি অরবিটারটি পৌঁছায় লাল গ্রহের কাছে। ভারতীয় সময় রাত 9:10 কিছু পর চালু করা হয় অরবিটারটি থ্রাস্টার। এরপর 27 মার্স অরবিটার ইনসার্শন প্রক্রিয়ায় ধীরে ধীরে গতি কমিয়ে একে স্থাপন করা হয় মঙ্গল গ্রহের কক্ষে। অরবিটারটির 6 ইঞ্জিন এই 27 এর গতি বর্তমানের ঘন্টায় 75,000 মাইল থেকে 11,000 মাইলে নামিয়ে নিয়ে আসে। আর এই সময়টা পৃথিবীতে থাকা বেজ স্টেশন থেকে জ্যোতির্বিজ্ঞানীদের শুধু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। গতি কমিয়ে মঙ্গলের কক্ষে স্থাপন করার এই 27 পুরো কার্যক্রম মহাকাশ যানটিকে স্বয়ংক্রিয়ভাবে করার উপযোগী প্রোগ্রাম আগে থেকেই যুক্ত করে দেওয়া হয়েছিল। কারণ বর্তমানে এই মহাকাশ যান পৃথিবী থেকে যে দূরত্বে রয়েছে সেখানে সিগনাল পৌঁছাতে যে সময়ের প্রয়োজন, তাতে একে পৃথিবী থেকে সরাসরি সংকেত প্রদান করে মঙ্গলের কক্ষে স্থাপন করা সম্ভব ছিল না। এই মহাকাশ যান মঙ্গলের অতীত ও বর্তমানের জলবায়ু নিয়ে গবেষণা চালিয়ে এই দুয়ের মধ্যে সংযোগ খুঁজবে। খুঁজে দেখবে গ্রহটির পৃষ্ঠের জলের উপস্থিতি, গ্রহটির বায়ুমণ্ডল থেকে অক্সিজেন ও হাইড্রোজেন কেন হারিয়ে গেল খুঁজে দেখবে তার উত্তর। গ্রহটিতে কোনোদিন জীবনের বিকাশ ঘটেছিল কিনা তাও জানার চেষ্টা করা হবে এবারের অভিযানে। সারা দিনে বা বিভিন্ন ঋতুতে বা পুরো বছরে মঙ্গলের বায়ুমণ্ডলের পরিবর্তন নিয়ে চালানো হবে গবেষণা। প্রতি 9 গ্রহটির সম্পূর্ণ বায়ুমণ্ডলের তথ্য দিনের বিভিন্ন সময়ে সংগ্রহ করতে সক্ষম সংযুক্ত আরব আমিরাতের এই অরবিটারটি। আর এসব গবেষণা চালাতে অরবিটারটি যেসব বৈজ্ঞানিক যন্ত্র সাথে করে নিয়ে গিয়েছে সেগুলো হলো এমিরেটস এক্সপ্লোরেশন ইমেজার, এমিরেটস মার্স ইনফ্রারেড স্পেকট্রোমিটার এবং এমিরেটস মার্স আল্ট্রাভায়োলেট স্পেকট্রোমিটার। জ্বালানি সহ আল অমল বা হোপ মহাকাশ যানটির ওজন 3,300 পাউন্ড বা 1,500 কিলোগ্রাম। এটি প্রায় 9.51 ফুট লম্বা এবং 7.78 ফুট চওড়া, যা আকারে ও ওজনে প্রায় একটি ছোট প্রাইভেট কারের সমান। আর মহাকাশ যানটিতে ব্যবহার করা হয়েছে Delta-5 থ্রাস্টার। শুরুতে 2 বছরের জন্য মঙ্গলের বায়ুমণ্ডলের বিভিন্ন তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে অরবিটারটিকে পাঠানো হলেও অভিযানটির সময়সীমা আরো 2 বছর বাড়িয়ে 2025 পর্যন্ত করা হবে। আর এই অরবিটারটি তৈরি ও এর উৎক্ষেপণের জন্য $200 মিলিয়ন ব্যয় হয়েছে। নাসা, রাশিয়া, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও ভারতের পর 5ম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মহাকাশ যান সফলভাবে মঙ্গলে প্রবেশ করল। সংযুক্ত আরব আমিরাতের এই অরবিটারটি তথ্য সংগ্রহ করার জন্য যে কোনো অভিযানের চেয়ে ভিন্ন পদ্ধতি অবলম্বন করবে। এছাড়া মঙ্গলের যে কক্ষে একে স্থাপন করা হবে সেখানে আগে কোনো অরবিটারকে স্থাপন করা হয়নি। প্রতি 55 ঘন্টায় এটি গ্রহটির নিরক্ষীয় অঞ্চলের চারপাশে একবার ঘুরে আসবে। আর এর অবস্থান হবে মঙ্গল পৃষ্ঠের 12,000 থেকে 27,000 মাইল উপরের মহাকাশে। আজ গালফ স্ট্যান্ডার্ড টাইম সন্ধ্যা 7:40 পর অর্থাৎ ভারতীয় সময় রাত 9:10 পর অরবিটারটি 6 ইঞ্জিন চালু হয়ে মঙ্গলের কক্ষে স্থাপন শুরুর সংকেত নাসার ডিপ স্পেস নেটওয়ার্কের রেডিও ডিশে এসে পৌঁছায়। অরবিটারটিতে জ্বালানি হিসেবে সর্বমোট 800 কিলোগ্রাম হাইড্রোজেন দিয়ে দেওয়া হয়েছিল, যার প্রায় অর্ধেকটা খরচ হয়েছে মঙ্গলের কক্ষে স্থাপনের 27 মার্স অরবিট ইনসার্শনের এই ঝুঁকিপূর্ণ ও রুদ্ধশ্বাস ম্যানুভার প্রক্রিয়া শেষে যখন সফল হওয়ার সংকেত পৃথিবীতে এসে পৌঁছায় তখন বেজ স্টেশনে থাকা জ্যোতির্বিজ্ঞানীগণ ও অসংখ্য মহাকাশপ্রিয় মানুষ আনন্দে ফেটে পড়েন। সংযুক্ত আরব আমিরাত গঠনের 50তম বার্ষিকী পালন করা হবে এবছরের ডিসেম্বরে। তাই মঙ্গল গ্রহের সফল অভিযান এই আনন্দকে আর অনেক গুণ বাড়িয়ে দিতে চলেছে, একথা নিঃসন্দেহে বলা যায়। মহাকাশ বিষয়ক যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।